নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আমগাছ থেকে পড়ে মৃত্যু টোটো চালকের। চার দিন পরেই মহারণ, ফুটবল জ্বরে কাবু আপামোর বাঙালি। এবারে আসছি বিস্তারিত খবরে। আমগাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক টোটো চালকের। গাছে আম পাড়তে উঠেছিল বছর ২৭-এর পিন্টু সামন্ত। বৃষ্টির ফলে গাছ ভিজে থাকায় ভিজে ডাল ভেঙে এমবিএ হাইড্রেনে পড়ে যায়। ঘটনাটি ভদ্রেশ্বর থানার পুরস্ত্রীর। আমগাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক টোটো চালকের। গাছে আম পাড়তে উঠেছিল ২৭ বছরের পিন্টু সামন্ত। বৃষ্টির ফলে গাছের ডাল ভিজে থাকায় গাছ থেকে নিচে পড়ে যায় পিন্টু। ঘটনাটি ভদ্রেশ্বর থানার অন্তর্গত চন্দননগর পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পুরশ্রীর। পিন্টু ওই এলাকারই বাসিন্দা। স্থানীয়রা শনিবার ১০টা নাগাদ ওই আম গাছের নিচে হাইড্রেনে পড়ে থাকতে দেখে পিন্টুকে। তারাই খবর দেয় ভদ্রেশ্বর থানায়। স্থানীয়দের দাবি, পিন্টু ওই গাছে আম পাড়তে উঠেছিল আর সেখান থেকেই পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। জলে গাছটা ভিজেছিল, গাছ স্লিপ করে মানে পাঁচিলের উপরে পড়েছে। পাঁচিল থেকে জলের মধ্যে পড়েছে, ড্রেনের মধ্যে পড়েছে, হাইড্রেনে। এসে ছোট ছোট করতে করতে এখন মানে মারা গেছে। কি হয়েছে আর তো জানি না, কিন্তু গাছ থেকেও পড়েছে। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। রেল যাত্রীদের সচেতন করতে পান্ডুয়া স্টেশনে এক শিবিরের আয়োজন করলেন আরপিএফ। রেল দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নেমেছে আরপিএফ পান্ডুয়া স্টেশনে। তাই তারা এক সচেতনতা শিবিরের আয়োজন করল। এখানে রেল যাত্রীদের লেভেল ক্রসিং পারাপার সহ ট্রেনে যাতায়াতের সময় বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। থেকে পান্ডুয়া রেলওয়ে স্টেশন এবং মগরা রেলওয়ে স্টেশনে প্যাসেঞ্জার অ্যাওয়ারনেস, যাত্রী সাধারণের ট্রেনে চলতে গেলে কি ধরনের সাবধানতা অবলম্বন করা যায়, সাধারণতা কী কী অবলম্বন করলে তাদের নিজেরা নিরাপদে চলতে পারবে এবং অন্যান্য যাত্রীরাও নিরাপদে চলতে পারবে, তাদের পার্সোনাল বিলঙ্গিংস সেফভাবে পৌঁছাতে পারবে, সেই সম্বন্ধে আমরা একটা নাটকের মাধ্যমে। তো যাত্রী সাধারণ যারা অনেকেই এই বিষয়ে অবগত না যে ট্রেনে চলতে গেলে তাদের নিজেদের জিনিসপত্র কীভাবে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যায় এবং তারা নিজেরা কীভাবে সুরক্ষিত, আজকাল অনেক লোক অপরিচিত লোকের থেকে খাবার দাবার পানিও খেয়ে অচৈতন্য হয়ে পড়ছে এবং তাদের জিনিসপত্র পয়সা করি সব লুট হয়ে যাচ্ছে। আজকাল অনেকে রেলের অথরাইজড লোক ছাড়া অন্য জায়গা থেকে টিকিট কেটে তারপরে ঠকে যাচ্ছেন। এই সমস্ত বিষয়ের প্যাসেঞ্জারদের অবগত করার জন্য আমরা নাটকের মাধ্যমে আমরা প্যাসেঞ্জারদের কাছে পৌঁছে দিতে চাই তাদের কী কী করণীয় এবং কী কী না করণীয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগ নিয়ে রাজ্যে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে জাঙ্গিপাড়া কৃষ্ণনগরের শ্রাবণী দত্ত, প্রাপ্ত নম্বর ৪৮১। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় কলা বিভাগ নিয়ে রাজ্যে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে জাঙ্গিপাড়া কৃষ্ণনগরের শ্রাবণী দত্ত, তার প্রাপ্ত নম্বর ৪৮১, বাংলায় ৮৮, ইংরেজিতে ৯৩, ফিলোজফিতে ৯৭, ভূগোলে ৯৭ এবং এডুকেশনে ৯৬ ও সংস্কৃততে ৯৮ পেয়েছে সে। পরিবারের চার মেয়ের মধ্যে মেজো মেয়ে শ্রাবণী, বাবা তন্তুবায় তাঁতের শাড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করেন। পড়াশোনার পাশাপাশি বাবাকে শাড়ি বোনার কাজে সাহায্য করে অবসর সময়ে শ্রাবণী। ছোটবেলা থেকেই জাঙ্গিপাড়া বালিকা স্কুল থেকে পড়াশোনা করছে সে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী সহ বিভিন্ন স্কলারশিপের সাহায্য পেয়ে নিজের প্রচেষ্টায় পড়াশোনা করে এই সাফল্য। সে শিক্ষকতা করে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। খুবই ভালো লাগছে রেজাল্টটা শোনার পর। আমি সত্যি এটা আশা করতে পারিনি, এটা এরকম একটা রেজাল্ট আমি পাবো। খুবই আনন্দ হচ্ছে। কতক্ষণ বলতে মানে ঘন্টার হিসেবে নয়, যেদিন যেমন ভালো লাগতো সেই হিসাবে পড়তাম, তবে পড়তাম, কারণ না পড়লে তো এই সাফল্যটা কখনই আশা করা যায় না। পড়ার ফাঁকে বলতে যেমন ঘরের কাজ সবাইকেই করতে হয়, যেমন মাকে সাহায্য করা টুকি মানে করতাম, মোটামুটি করতাম। তাঁতের জন্য বলতে বাবার তাঁতের জন্য যে সুতো নলি বাটা, তারপরে সুতো যে ভাতানো যাকে বলে, এই সমস্তগুলো তো ঘরের কাজই রয়েছে। তো সেই জন্য মাও কাজ করে এবং মায়ের যখন সময় হয় না তখন আমি নলি আর কি পাকিয়ে দিই, যেটা আমি করলাম এই ধরনের জিনিস আর কি করে সাহায্য করি। এই অনুপ্রেরণাটা কত থেকে পেয়েছো? প্রথমেই তো ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, মানে
যার যে সমস্ত কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প যেটা হয়েছে নতুন, তারপরে ওনার যে সাইকেল দেওয়া, কিংবা যে বিকাশ ভবন কিংবা নবান্নের যে টাকা দিচ্ছে, সেগুলো অবশ্যই আমাকে সাহায্য করেছে। কারণ আমি মাধ্যমিকের পর তার রেজাল্টের ভিত্তিতে আমি বিকাশ ভবনের 12,000 টাকাটা পেয়েছি, অবশ্যই সেটা একটা সুবিধা হয়েছে। এবং আশা করছি ভবিষ্যতে আরও মানে সাহায্য পাবো, কেননা যে সমস্ত স্কলারশিপগুলো মানে তৈরি হচ্ছে বা নতুন মানে উঠছে, নতুন নতুন যে স্কলারশিপগুলো উঠছে, আমি আশা করছি সাহায্য পাবো এবং মানে আমার পড়াশোনার ক্ষেত্রে এই সমস্ত স্কলারশিপগুলো সাহায্য করবে আমি আশা রাখছি। তাই শ্রাবণীর বাবার ইচ্ছা আগামীকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রীর হাতে তার ও তার মেয়ের তৈরি বাংলার তাঁতের শাড়ি তুলে দিতে। আমার মুখ্যমন্ত্রী আবেদন জানাবো যে যে মেয়ে উচ্চশিক্ষার জন্য আমার পক্ষে টানা সম্ভব হয়তো হবে না, আগামী উচ্চশিক্ষার জন্য যে খরচ যদি কিছু আমাদের রাজ্য সরকার যদি যদি কিছু বহন করে বা ওর ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো ও আরও ওপর ধাপে এগোবার জন্যে ও নিজের একটা প্রচেষ্টা আছে আর কি, এটাই পারবে, আশা করছি পারবে, ওর যা মনের স্ট্রেংথ আছে। হ্যাঁ, আমাদের ডেকেছেন, আমরা যাব উত্তীর্ণ হলে, এবং মেয়ের খুব ইচ্ছা যে বাবা তো কাপড় বোনে, তা সবুজ কাপড় মানে পাড়ে সাদা কাপড়ই বুনছে, তাই আমার মেয়ের বা আমারও খুব ইচ্ছা যে একটা দিদিকে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা উপহার হিসেবে দেবো এবং আমরা নিয়ে যাবো ওই শাড়ি, আমার নিজের বোনা বাংলা তাঁতের শাড়ি নিয়ে যাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে চার দিন পরেই মহারণ, ফুটবল জ্বরে কাবু আপামোর বাঙালি। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms, coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদস্যরণী, জিটি রোড, হুগলি।
ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি।
বিরতির পর ফিরে এলাম খবরে। বাঙালি সেরা তুমি ফুটবল, আর ফুটবল জ্বরে কাঁপছে 8 থেকে 80। 32টি দেশের মধ্যে শুরু হবে বিশ্বযুদ্ধ। আমাদের গ্রহের সবথেকে জনপ্রিয়তম খেলা বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতবে গোটা বিশ্ব। সমগ্র পৃথিবীর সাথে বর্তমান ফুটবল জ্বরে কাবু আপামর বাঙালিও। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বাঙালির সেরা তুমি ফুটবল, ফুটবল জ্বরে কাঁপছে 8 থেকে 80। আর 4 দিন পর রাশিয়ায় শুরু মহারণ। 32টি দেশের মধ্যে শুরু হবে বিশ্বযুদ্ধ। আমাদের গ্রহের সব থেকে জনপ্রিয়তম খেলা বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতবে গোটা বিশ্ব। সমগ্র পৃথিবীর সাথে বর্তমানে ফুটবল জ্বরে কাবু আপামর বাঙালিও। ইতিমধ্যেই নিজের নিজের প্রিয় টিমকে নিয়ে দ্বিধা বিভক্ত সকলেই। মহানগরীর পাশাপাশি মফস্বল থেকে শুরু করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত মেসি রোনাল্ডো নেইমারদের ছবি সহ বিভিন্ন দেশের জাতীয় পতাকায় ছুঁয়ে গেছে। চুঁচুড়া সুকান্ত নগরের রাজু স্পোর্টসে সেই সমস্ত ছবি পতাকা কিনতে ভিড় জমাচ্ছেন ফুটবল প্রেমীরা। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, ফ্রান্স সব দেশের জাতীয় পতাকায় মিলছে এখানে। পাশাপাশি মেসি রোনাল্ডো নেইমারের বড় বড় ছবি সম্বলিত ফ্লেক্স কিনতে উপচে পড়ছে 8 থেকে 80 ভিড়। সামান্য কয়েক ইঞ্চি থেকে শুরু করে প্রায় 20 ফুটের ফ্ল্যাগ মিলছে, সঙ্গে মানানসই প্রিয় তারকার ছবিও পাওয়া যাচ্ছে। চারিদিকে বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়েছে, তো আমাদের দোকানে 3-4 রকমের ফ্ল্যাগ আমি তৈরি করেছি, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল এবং মোটামুটি দর্শকদের মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনা বা স্পেনের মানে চাহিদা খুব সঙ্গে উপলব্ধি হচ্ছে। তোমার জার্সি ফ্ল্যাগ ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি খুব বিক্রি হচ্ছে, বা ফ্ল্যাগও আর ছবি ছবিও সেরকম বিক্রি হচ্ছে। মেসি বা রোনাল্ডো বা নেইমার দুটো টিমই বেশি বিক্রি হচ্ছে। যা কিনতে এতটুকু কার্পণ্যতা নেই কারো। আমরা ছোটোবেলা থেকে ব্রাজিলের নাম শুনে এসেছি, ব্রাজিল এত বছর ধরে জিতেছে, তাই জন্য আমরা ব্রাজিলের ফ্যান, তাই জন্য আমরা এত বড় একটা লাগা করেছি। আমরা ব্রাজিলের সাপোর্টার, আমাদের অনেক ছেলে আছে আরও। কত বড় ফ্ল্যাগ তৈরি করেছে? আমরা ফ্ল্যাগ তৈরি করেছি 20 ফুট বাই 6 ফুট। পরে নেইমারের ছবি, উইলিয়ামের ছবি, এদের সবার ছবি দিয়ে আমরা টেকচার করে রোডের সাইড লাগানো হবে। আর্জেন্টিনা আমাদের এগেস্ট করছে, আমাদের তো একটাই প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা। আর্জেন্টিনা আমাদের এগেস্ট করছে, আমরা আর্জেন্টিনা এগেস্ট করছি। ওরা যত ভালো করবে তার থেকেও ভালো আমরা করবো ব্রাজিল। হ্যাঁ, সেই জন্যই তো সবচেয়ে ওখান থেকে চলে যাবে। এই যে আমরা তাড়া করতে হবে, এখন ওদের কাছে এসেছি, ব্ল্যাক আর নোবরাওদের কাছ থেকে ছোটো ব্ল্যাক আর নিয়ে সাজাবো, ছিটলি করে লাগিয়ে রাস্তার ওপর দিয়ে। একমাত্র একদম আনন্দের দিন, রাত্রি 24 ঘন্টা আনন্দ পাবো, এটা লাগবে। শুধু ব্রাজিলের খেলা না, পুরো বিশ্বকাপটাই আমরা দেখি। কারণ হলো আমরা ফুটবল থেকে আজ থেকে নয়, মানে ব্যাপারটা হলো জন্ম থেকে, জন্মের পর থেকেই যত থেকে বুঝতে গেছি মায়ে দিয়ে ফুটবল খেলা হয়, তখন থেকে আমরা ফ্যান হয়েছি মারাদোনার, তারপর হয়েছি মেসি। আমাদের আজকে এই উদযাপনটা 2014-তে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেছি, রানার্স হয়েছি। এবারে চাইছি আমরা চ্যাম্পিয়ন হোক, আর চ্যাম্পিয়ন হবেই হবে না। আর্জেন্টিনা আমরা চ্যাম্পিয়ন চাইছি, আর চ্যাম্পিয়ন হবো। এই যে একনিষ্ঠ আমরা ভক্ত, এই ভক্তের জন্য আজকে দৌড়ে এসেছি সকালবেলা 7 সকালে ফ্ল্যাগ কিনতে। আরও কিনবো, আরও মার্কেটিং করবো, আরও চলবে, আজ থেকে স্টার্ট হচ্ছে। আমরা চাইবো আমাদের প্রতিটা ম্যাচ জিতুক, আর তার জন্য আমরা যা করার করবো। এক কথায় আগামী 1 মাসব্যাপী বাঙালির সেরা তুমি ফুটবল, ফুটবল উন্মাদনায় মাঠে নেমে পড়েছে বাংলার মানুষ। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। আহ্বায়ক সংখ্যালঘু সেলের সভাপতি সারাফত সরকার এবং বিধায়ক রজপাল সিং এর উদ্যোগে আজ তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকায় ইফতার পার্টি হয়ে গেল। সংখ্যালঘু সেলের সভাপতি সারাফত সরকার ও বিধায়ক রজপাল সিং এর উদ্যোগে তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকায় ইফতার পার্টি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, স্থানীয় পুর প্রধান স্বপন সামন্ত, ছাত্রনেতা মহারাজ নাগ, পঙ্কজ কারক, বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষ, বিদায়ী সহ সভাপতি কেশব ঘোষ প্রমুখ। আমরা এই জায়গাতে 6 বছর ধরে দুর্গাপূজা করি। আজকে প্রথমবার এই জায়গাতে আমরা পুরা তারকেশ্বর ব্লকে টাউন মেলে ব্লক মেলে ইফতার পার্টি করেছি। সব কিছু খুব শান্তিময়ভাবে হয়ে গেল। এবার নামাজ হবে, নামাজের পরে তা আজকে ফাংশন শেষ হবে,
তারপরে নিমাজের পরে খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়ার পরে শেষ হবে। এছাড়া শেখ বসিরই চলবে, সেরকমই ইফতার পার্টি ও এসে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনি থানা এবং পৌরসভার যৌথ উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হলো। ডানকুনি থানা ও ডানকুনি পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই দিন এখানে ইফতার পার্টিও হয়। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বৈঠকের আয়োজন। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, ডানকুনি থানার সমস্ত আধিকারিকরা ও পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন কাউন্সিলররা। এই এলাকার বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে ইফতার পার্টি আয়োজিত হয়। এই ব্যাপারটা বলতে ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের জায়গা, আর সেখানে ঈদ একটা মহান উৎসব। সেই উৎসব যাতে সুন্দরভাবে হয়, উৎসব যাতে সুষ্ঠু হয়, এবং এই উৎসবের দিনটায় যেন মানুষ আরও বেশি আনন্দে জড়াতে পারে, সমস্ত ধরনের মানুষ, সেই জন্য আমরা প্রতি বছর না এবছরেও ডানকুনি থানা এবং ডানকুনি পৌরসভা সম্মিলিত উদ্যোগে একটা মিটিং আলোচনা ডাকা হয়েছে। আর তার সাথে ইফতার পার্টি হবে। আলোচনাটা একটাই যে কোনো রকম যেন কোনো অসুবিধা না হয়, ভবিষ্যৎ মানে অতীতেও কোনো দিন হয়নি, ভবিষ্যতেও হবে না, বাংলার ঐতিহ্য এটাই, ভারতবর্ষের ঐতিহ্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোপরি এই ঈদটাকে এমন একটা জায়গায় করতে হবে যে এটা মন ভাবতে হবে যে এটা ভারতবর্ষের আর একটা সর্ববৃহৎ উৎসব। কবির বসুর রিপোর্ট, হুগলি আজকে। সুদূর পশ্চিম মেদিনীপুর লোধা সম্প্রদায়ের মানুষের জন্য একটি স্বাস্থ্য শিবির আয়োজন করল চুচুড়া আরোগ্য। শুধু হুগলি জেলা নয়, জেলার পাশাপাশি সমগ্র রাজ্য জুড়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে চুচুড়া আরোগ্য। এবারে আরোগ্যর কাছে সহযোগিতার অনুরোধ এলো পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের এসডিওর কাছ থেকে। আর সেই অনুরোধ শোনার সঙ্গে সঙ্গেই প্রায় বেরিয়ে পড়লেন চুচুড়া আরোগ্যর গোটা টিম। খড়গপুরের দেবরা ব্লকের অন্তলা শীতলা হাইস্কুলে স্থানীয় প্রায় 21টি গ্রামের 3,700 আদিবাসী লোধা সম্প্রদায়ভুক্ত মানুষদের মেডিকেল চেক আপ করানো হল। ইসিজি, ব্লাড টেস্ট সহ বিনা ব্যয়ে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হল। পাশাপাশি ছোট থেকে বড়দের বস্ত্র, দুপুরের আহার ও ছাতা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের ASP, SDPO খড়গপুর সহ প্রশাসনের আধিকারিক ও অন্যান্য ব্যক্তিবর্গরা। আমরা আজকেই আমাদের খড়গপুরের SDO, আগে এক সময় আমাদের সদর মহকুমার মাননীয় সুদীপ সরকার, উনি এখন বর্তমানে খড়গপুরে আছেন, উনি রিকোয়েস্ট করেছিলেন যে আমার এই ব্লকের মধ্যে এই অন্তলার যে জায়গা, এখানে প্রায় 21টা গ্রাম, এই গ্রামগুলোতে আদিবাসী এবং সম্প্রদায়ের বাস খুব দরিদ্রতার মধ্যে আছে, ওখানে যদি একটা ক্যাম্প করা যায় তাহলে খুব উপকৃত হবে ওখানকার মানুষকে। তো SDO সাহেবের অনুরোধেই আজকের এই প্রচণ্ড গরম রোদের মধ্যে প্রায় হাজার হাজার মানুষ, 3,500-এর উপর মানুষ আজকে নাম ট্রিটমেন্ট করেছে। SDO সাহেবের অনুরোধেই আজকে এই ক্যাম্প, সার্থক আমাদের এই ক্যাম্পে আমাদের অ্যাডিশনাল SP পশ্চিম মেদিনীপুর, আমাদের SDPO, আমাদের লোকাল দেবরা থানার OC এবং CI সাহেব সহ অন্যান্য প্রশাসনিক পদাধিকারীরা এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর হিউম্যান রাইট অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোটেকশন তারকেশ্বর শাখার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে। অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোটেকশন তারকেশ্বর শাখার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস বলে দাবি। এই রক্তদান শিবির এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। প্রায় 70 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। কলকাতার মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির সম্পন্ন হয়। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর পুরসভার 150 বছর উপলক্ষে চলছে বিভিন্ন কর্মসূচি। এই মাসে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। জেলার 8টি পৌরসভা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ভদ্রেশ্বর পৌরসভার 150 বছর পূর্তি উপলক্ষে চলছে বিভিন্ন কর্মসূচি। সেই মতো এই মাসেই শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। জেলার 8টি পৌরসভা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। কোয়ার্টার ফাইনালে অংশ নিল বৈদ্যবাটি ও বাঁশবেড়িয়া পুরসভা। স্থানীয় মিলননগর মাঠে এই খেলায়
খেলোয়াড়দের সাথে পরিচিত হন উপপুরপ্রধান প্রকাশ গোস্বামী, বিরোধী দলনেতা গৌতম সরকার ও অন্যান্যরা। বেলুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা হয়। টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলে খেলা। বহু মানুষ এই খেলা দেখতে ভিড় জমান। ফুটবল টুর্নামেন্ট আমাদের 150 বছর উপলক্ষে আমরা প্রত্যেক মাসে 12 মাসে 12টা প্রোগ্রাম নিয়েছি। লাস্ট মাসে আমরা রক্তদান শিবির, হেলথ ক্যাম্প, নানা রকম প্রোগ্রাম করলাম। এ মাসে আমরা 8টা মিউনিসিপ্যালিটিকে নিয়ে আমন্ত্রণমূলক অনুষ্ঠান করছি, মানে টুর্নামেন্ট করছি ফুটবল। আজকে বাইরদাপাটি আর বাঁশবাড়িয়াকে নিয়ে খেলা হচ্ছে। পারমিত নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। আম গাছ থেকে পড়ে মৃত্যু টোটো চালকের। চার দিন পরেই মহারণ, ফুটবল জ্বরে কাবু আপামোর বাঙালি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় ইন AMBC তে দেখুন হুগলি আজকে। নমস্কার।